এখানে কি সবাই এই ক্লাসে? এই ক্লাস আপনি নিয়ে তাহলে নিয়ে লেন ও আচ্ছা আচ্ছা তো আপনাদের এর আগের দিন ন্যাশনাল লিনে হালকা পাতলা একটু পড়ানো হয়েছিল, ঠিক আছে? আমি আপনাদেরকে আবার একটু রিভিউ দিয়ে দিব, আজকে রিভিউ দিয়ে দিব যেন এগুলো রেকর্ডিং এ থাকে, আপনারা যেন দেখতে পারেন রেকর্ডিং। ওকে, আর আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট। আজকে আপনাদের হচ্ছে কিছু ম্যাথ করানো হবে, যে ম্যাথগুলো আপনাদের বুঝে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো আসেন ফার্স্টে হচ্ছে আপনাদের তো স্লাইড দেখার ওয়েনে আপনাদের ইআরপিতে আমি দিয়ে দিচ্ছি কন্টেন্ট, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। আপনাকে ওখানে হচ্ছে CH1 CH2 লেখা আছে একটা, ওটা হচ্ছে পিডিএফ ফাইল, যেটা পিডিএফ ফাইল। ওকে, তো আমরা ফার্স্ট এড একটু রিক্যাপ করে আসি। আচ্ছা, ফার্স্ট এড রিক্যাপ করে আসি। তো হোয়াট ইজ মেশিন লার্নিং? আমরা ফার্স্টে এর আগের দিন এটা নিয়ে আলোচনা করেছিলাম, হোয়াট ইজ ML, হোয়াট ইজ মেশিন লার্নিং, ঠিক আছে? তো এখানে লেখেন আপনাদের পিডিএফ যারা বের করেছেন তাদের এখানে পিডিএফ এ লেখা আছে, মেশিন লার্নিং ইজ দ্য প্রসেস অফ এক্সট্রাক্টিং রুলস ফ্রম ডেটা। মেশিন লার্নিং কি? মেশিন লার্নিং হচ্ছে এক্সট্রাক্টিং রুলস ফ্রম ডেটা। তার মানে কি? তার মানে আপনাদেরকে আগে দিন একটা টেবিল বানিয়ে দেখেছিলাম, মনে আছে? এক্সট্রাক্টিং রুলস ফ্রম বিগ ডেটা, এক্সট্রাক্টিং প্যাটার্ন ফ্রম ডেটা, একই কথা, এটা একই লেভেল পেজ, ঠিক আছে? আচ্ছা, যেরকম আমরা প্যাটার্ন দেখে কিভাবে বুঝতে পারি, ধরেন রেন হইছে 0.6 0.8 0.2 0.5 1, ঠিক আছে? এটা হচ্ছে রেন অর প্রোবাবিলিটি, মানে রেন অর চান্স। তো 0.6 মানে আসলে 60%, ঠিক আছে? 60% বৃষ্টি অর চান্স, 0.8 মানে হচ্ছে 80%, এরকম। তো ট্রাফিক আছে কত পার্সেন্ট? ট্রাফিক আছে হচ্ছে 0.1 0.5 0.2 0.7, দেন হচ্ছে গিয়ে 0.9। এখন এটা প্লে ধরেন আছে হচ্ছে গিয়ে ট্রাফিক যখন 0.1 আর রেঞ্জ যখন 0.6, তখন হচ্ছে খেলা হবে না, নো দেন নো then yes yes no। তো এইখানে আপনারা কিভাবে আমরা ডাটা থেকে ভুল বের করি সেটার একটা ডেমো আপনাদের দেখাচ্ছি। যেরকম দেখেন এইখানে দেখেন, খেয়াল করেন যখন হচ্ছে আমাদের রেইন 6 এর উপরে যাচ্ছে বা 5 এর উপরে যাচ্ছে, যখন আমাদের রেইন 5 এর উপরে যাচ্ছে তখন কি হচ্ছে দেখেন তো, লো হয়ে যাচ্ছে, ট্রাফিক আমার বাড়লেও ইয়েস হইতে পারে, আবার ট্রাফিক কম থাকলেও ইয়েস হইতে পারে, দোনো অবস্থাতেই আমার ইয়েস হইতে পারে, ঠিক আছে? কিন্তু আমার রেঞ্জ যদি 5 এর বেশি হয় সেক্ষেত্রে আমার খেলা আর হচ্ছে না। সো এইখান থেকে এই টেবিলটা দেখে আপনারা ডিরেক্ট বুঝতে পারলেন যে আমরা কিভাবে রুলস বের করি। এখানে কি রুল বের করলাম বলেন তো? রুল বের করলাম যে রেঞ্জ পাঁচের উপরে থাকে। হ্যাঁ, রেঞ্জ যদি 5 এর উপরে থাকে তাহলে খেলা হবে না,
খেলা হবে না আর পাঁচে পাঁচ ইকুয়াল বা পাঁচের নিচে থাকলে খেলা খেলা হবে সো এই জিনিসটা যে আপনি বের করলেন দিস ইজ সাম কাইন্ড অফ এক্সট্রাক্টিং রুলস ফ্রম দ্য ডেটা ঠিক আছে এটা হচ্ছে যে একটা একটা উদাহরণ দিলাম আচ্ছা দেন আমরা আসি দেন হচ্ছে যে ডাটা নলেজ ডাটা ইনফরমেশন আর নলেজ এইটা কাকে বলে আমরা তো ডাটা মাইনিং করতেছি কেন করতেছি ডাটা মাইনিং করি আমরা কিছু ইনফরমেশন পাওয়ার জন্য ঠিক আছে ইনফরমেশন তো হোয়াট ইজ ডেটা নলেজ এন্ড ইনফরমেশন এটা মানে কি ডেটা মানে হচ্ছে র‍্যান্ডম ডেটা ডেটা মানে এনিথিং 0 1 7 দিস ইজ আ ডেটা দেন হচ্ছে আসি দিস ইজ আ ডেটা সাবদীপ দিস ইজ আ ডেটা ঠিক আছে রাখো সাপোজ স্যার ডেটা হচ্ছে বাংলা উপাত্ত আর ইনফরমেশন হচ্ছে তত্ত্ব তত্ত্ব এখন তত্ত্ব উপাত্ত ডেটা এনিথিং হতে পারে ঠিক আছে ডেটা বিভিন্ন জায়গায় চলে এই রুমে পুরো ফুল অফ ডেটা ঠিক আছে তো ডেটাকে যখন আমরা অন ডেটা থেকে যখন আমরা কোনো কিছু বুঝতে পারবো যে এটা আসলে কি সেইটাকে বলে হ্যাঁ আসলে ডেটা থেকে যখন আমরা কোনো কিছু বুঝতে পারবো সেটাকে আমরা বলবো হচ্ছে ইনফরমেশন ইনফরমেশন ডেটা থেকে যখন কিছু বুঝতে পারবো সেটাকে আমরা বলবো ইনফরমেশন এবং অনেকগুলো ইনফরমেশন মিলে আমরা কি পাবো নলেজ পাবো যেমন ধরেন ডেটা হচ্ছে এগুলা সব ডেটা ঠিক আছে তো এইগুলা ধরেন আপনি এইভাবে পান নাই এইগুলা ধরেন আপনি ধরেন যে ডেটা যখন পেয়েছেন তখন এ এস আই এইভাবে পেয়েছেন ডেটাগুলা কিন্তু ইনফরমেশন কখন হবে যখন আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে কি আসি হুইচ ইজ এটা হচ্ছে কি আসি হুইচ ইজ এ নেম অফ আ পারসন এটা যখন আপনাকে বলে দেওয়া হবে তারপরেই এই জিনিসটার একটা মিনিং বের হবে তাই না না হলে তো আপনি জাস্ট একটা র‍্যান্ডম এ এফ আই এস কি ওটা সব তখনই ইনফরমেশন হবে যখন একটা মিনিংফুল ওয়ার্ড হবে মিনিংফুল ওয়ার্ড মানে এটার কোনো একটা মিনিং থাকবে মানে এটার কোনো একটা জায়গায় ভ্যালু থাকবে ঠিক আছে তখন এটা হবে একটা ইনফরমেশন দেন অনেকগুলো ইনফরমেশন যখন আমরা জোগাড় করব ঠিক আছে অনেকগুলো ইনফরমেশন ধরেন আসি আছে তারপর নাইম আছে তারপর ফাসি আছে এরকম অনেকগুলো ইনফরমেশন আছে এইগুলো দিয়ে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করতে পারি পারি না তো এটা হচ্ছে একটা নলেজ ঠিক আছে আচ্ছা আমি কিন্তু খুব শর্টকাটে যাচ্ছি কারণ আপনাদের রেকর্ড দরকার পড়ার পর যেন দেখতে পারেন এই জন্য এগুলো কিন্তু আগে পড়ানো হয়ে গেছে তাহলে আমরা ডাটা ইনফরমেশন আর নলেজ কি এটা মোটামুটি একটা আইডিয়া আচ্ছা নেক্সট টাইপস অফ ডেটা ডাটা টাইপস তো ডাটা টাইপস হইতে পারে হচ্ছে চার ধরনের 1 2 3 4 ফার্স্ট এটা হচ্ছে নমিনাল অর ক্যাটাগরিক্যাল তারপর একটা হচ্ছে নিউমেরিক্যাল তারপর একটা হচ্ছে অর্ডিনাল তারপর হচ্ছে টাইম সিরিজ ডেটা টাইম সিরিজ এখন কোনটা কি ধরনের ডেটা নমিনাল অর ক্যাটাগরিক্যাল এই নমিনালের মানে হচ্ছে ক্যাটাগরিক্যাল ঠিক আছে এটা হচ্ছে নিউমেরিক্যাল অর্ডিনাল টাইম সিরিজ এখন নমিনাল কোনগুলো বা ক্যাটাগরিক্যাল কোনগুলো যেগুলো আমরা ক্যাটাগরিতে ফেলতে পারি যেরকম হচ্ছে মেল ফিমেল নাম ভিত্তিক নাম ভিত্তিক এগুলো হচ্ছে নেম মেল ফিমেল বা ক্লাসরুম ডাইনিং রুম বেডরুম এগুলো একটা ক্যাটাগরি ঠিক আছে বেডরুম বলতে কিন্তু আপনি বেডরুম মানে একটা স্পেসিফিক জিনিস ওখানে বেড থাকবে অন্য কিছু থাকবে আর তো নমিনাল বা ক্যাটাগরিক্যাল যেগুলো হচ্ছে গিয়ে আমার ক্যাটাগরিতে ভাগ করা যায় বিভিন্ন আপনি দেখেই ভাগ করে ফেলতে পারবেন যেরকম মেল এবং ফিমেল এগুলো কিন্তু দেখেই ভাগ করে ফেলতে পারবেন ক্যাটাগরি এগুলো হচ্ছে নমিনাল আর ক্যাটাগরিক্যাল যেমন এক্সাম্পল বলতে পারি মেল ফিমেল বা জেন্ডারটাকে বলে আর কি শর্টকাটে ঠিক আছে এরকম এসে নিউমেরিক্যাল ডাটা হচ্ছে যেগুলো নাম্বার ভিত্তিক অলওয়েজ ডিজিট হবে যেগুলো হচ্ছে নাম্বার নাম্বার থাকবে ঠিক আছে নাম্বার থাকবে ডিজিট আকারে প্রকাশ করা হবে
যেরকম আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, তো এটা আমি বলতে পারি আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 0.5% এরকম। তো তেমন এই জায়গার টেম্পারেচার কত, এটা হচ্ছে 63 63 36 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
অর্ডিনাল ডাটা হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটে রেটিং দেই, কোন একটা প্রোডাক্ট কিনলে বা একটা ভিডিও দেখার পর আমরা রেটিং দেই, খেয়াল করছেন? 5 স্টার রেটিং দেই, 3/5, 4/5 রেটিং দেই। এই যে রেটিং সিস্টেম থেকে যে ডাটাগুলো আমরা পাই এগুলাকে বলি আমরা অর্ডিনাল ডাটা। তো এই যে রেটিং, এটার এক্সাম্পল হচ্ছে রেটিং, রেটিং সিস্টেম থেকে আমরা বিভিন্ন ধরনের ডাটা পাই, এগুলা কিন্তু অর্ডিনাল ডাটা। তো রেটিং সিস্টেম থেকে আমরা আসলে কি বুঝতে পারি, একটা জিনিস ভালো না খারাপ, এটা কিন্তু আপনি রেটিং দেখে বুঝতে পারবেন। কিন্তু সেটা কিন্তু আপনি রেটিং দিচ্ছেন হচ্ছে একটা ক্যাটাগরিতে ফেলা, যেরকম আপনার হচ্ছে কি একটা ওয়েবসাইটে 5 স্টার দেওয়া আছে, ঠিক আছে? তো আপনাকে বলা হলো যে এই ওয়েবসাইটটা চালানোর পর কেমন লাগছে। তো এইটা হচ্ছে কি পুর, আর এইটা হচ্ছে কি অ্যামেজিং, ঠিক আছে? তার মানে এইটা কি গুড নর্মাল এরকম দেওয়া আছে। এখন আপনি যদি এখানে 4 দেন, 4 যদি দেন তার মানে এটা হচ্ছে অলমোস্ট গুড অফ এক্সেলেন্ট, ওকে এক্সেলেন্ট, সাপোজ অন এক্সেলেন্ট, ঠিক আছে? এরকম যদি দেন তার মানে এক্সেলেন্ট, তারপরটা হচ্ছে অ্যামেজিং। যদি 2 বা যদি 3 দেন তাহলে এটার মানে হচ্ছে গুড। আপনি কিন্তু এখানে একটা নাম্বার দিচ্ছেন, কিন্তু এই নাম্বারের মানে কিন্তু 3 না। এখানে আপনি ধরেন 3 স্টার দিচ্ছেন, এটার মানে কি 3 স্টার? এটার মানে হচ্ছে দিস ইজ গুড অর দিস ইজ ব্যাড কোয়ালিটি, হ্যাঁ, একটা কোয়ালিটি ইয়ে করতেছে। সো এই টাইপের ডাটাকে বলে হচ্ছে অর্ডিনাল ডাটা, বুঝা গেছে? আরেক ধরনের ডাটা হচ্ছে টাইম সিরিজ ডাটা। টাইম সিরিজ ডাটা হচ্ছে যে আমাদের যখন একটা টাইম ওয়াইজ যখন আমরা একটা ডাটা সেট করি, যেরকম আমাদের হচ্ছে গিয়ে 1971 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 7 কোটি, 7 crore 7 crore, তো 7 কোটি জনসংখ্যা ছিল। দেন 1980 সালে এটা হইল গিয়ে 10 কোটি, দেন 1985 সালে হইল 12 কোটি, দেন 2022 সালে হইল কত, 18 কোটি। তো এইখানে আপনারা দেখতেছেন যে টাইমের সাথে একটা ডেটা আমার জেনারেট হচ্ছে, তাই না? এটা টাইমের সাথে একটা ডাটা জেনারেট হচ্ছে, টাইমের সাথে সাথে যে ডাটাগুলোর সাথে আমার টাইম রিলেট আছে, টাইমের সাথে চেঞ্জ হচ্ছে, সেই ধরনের ডাটাকে আমরা বলবো টাইম সিরিজ, ঠিক আছে? তো এই 4 ধরনের ডাটা আমাদের আছে। আচ্ছা মুছে দিন, তো তারপর আসি যখন নিব তখন আমাদের ডাটা কেমন হওয়া উচিত, ঠিক আছে? কি জিনিসগুলো থাকলে আমরা ওই ডাটাটা নিতে পারবো সেইটার উপর ডিপেন্ড করে আমাকে 6 ভাগে ভাগ করা হয়, 6টা ভাগ। তো 6টা ভাগের প্রথমটা হচ্ছে অ্যাকুরেসি, অ্যাকুরেসি
সেকেন্ডটা হচ্ছে এগুলো কিন্তু আপনাদের জানতে হবে, ঠিক আছে? এগুলো পরীক্ষায় কিন্তু দিব যে কয়টা ব্যবহার করা হবে। কমপ্লিটনেস, থার্ডটা হচ্ছে কনসিস্টেন্সি, টাইমলেস, টাইমলিনেস, ডিলিভারিটি, ডিলিভারিটি, ইন্টারপ্রেটেবিলিটি, মানে আমার ডাটা অবশ্যই অ্যাকুরেট হইতে হবে। আমি যা বলবো আর আপনি আরেক রকম লিখলে হবে না, সঠিক হইতে হবে, ডাটাটা কমপ্লিট হইতে হবে। একজনের নাম হইলো গিয়ে আরিফ, তার আরি লিখলে হবে না, এফ মুসলে হবে না, কমপ্লিট হইতে হবে ডাটাটা অবশ্যই। ডাটাটার কনসিস্টেন্সি থাকতে হবে। এখন কনসিস্টেন্সি মানে হচ্ছে ডাটাটা কি মডিফাই করা হয়েছে কি হয়নি, মানে ডাটাটা চেঞ্জ করা যাবে না। নাম আরিফ, আরিফ লিখতে হবে, এটাটা যেন কেউ চেঞ্জ না করতে পারে, নির্দিষ্ট এমনই থাকে। টাইমলিনেস, তো টাইমলিনেস মানে হচ্ছে ডাটাটা কি আপডেট করা হয়েছে রেগুলারলি, এটাকে আপডেট, আপডেট ডেটা, কারণ আমার 2018 সালের জনসংখ্যা এখনকার জনসংখ্যা এক, সো আমি এটা চালাইতে পারবো। বিলিভেবিলিটি, ডাটা এমন হইতে হবে যেন এটা বিলিভ করা যায়। আমি বলতে পারবো না যে এই রুমের টেম্পারেচার 100 ডিগ্রি, বলতে পারবো না, এটা সম্ভব না। আচ্ছা, ইন্টারপ্রিটেবিলিটি, ইন্টারপ্রিটেবিলিটি মানে হচ্ছে গিয়ে হাউ ইজি টু আন্ডারস্ট্যান্ড, ডাটা কত সহজে বোঝা যায়। হ্যাঁ, ডাটা কতটা সহজে আপনি পড়তে পারবেন, না পড়তে পারলে তো এটা লিখে লাভ না, ঠিক আছে? দেখবো কিন্তু বোঝা কি যে কিভাবে লিখছে যে বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপর এটুকু বোঝা গেছে ডাটা টাইপ। আচ্ছা, মেশিন লার্নিং এ আমরা দুই ধরনের মেথড নিয়ে কাজ করি। ডাটা তো এতক্ষণ বুঝলাম যে ডাটা এই হয় ওই হয়, ডাটা দিয়ে আমরা কি করি, দুই ধরনের মেশিন লার্নিং এ ট্রেন করি, ঠিক আছে? কম্পিউটারকে দুইভাবে ট্রেন করি, একটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, এক নাম্বার হচ্ছে সুপারভাইজ লার্নিং, আরেকটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। সুপারভাইজড লার্নিং আর আনসুপারভাইজড লার্নিং, আচ্ছা লেখা একটু খারাপ হচ্ছে তার জন্য দেখতে গিয়ে বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো সুপারভাইজড লার্নিং আর আনসুপারভাইজড লার্নিং, ঠিক আছে? তো সুপারভাইজড লার্নিং টা কি, সুপারভাইজড লার্নিং অ্যাকচুয়ালি হচ্ছে আপনাকে এরকম একটা ডেটা দেওয়া থাকবে, যে ডেটায় দেওয়া থাকুক তার সাথে একটা রেজাল্ট দেওয়া থাকবে, ইয়েস অর নো বা জিরো অথবা ওয়ান বা কিছু একটা রেজাল্ট থাকবে। এটা কিন্তু আমার রেজাল্ট, আমরা কিন্তু তখন বের করতেছিলাম যে খেলা হবে কিনা, আমরা কিন্তু বের করতেছিলাম না রেইন হবে কিনা, এটা না, আমরা বের করতেছিলাম খেলা হবে কিনা। সো প্রত্যেকটা কলামের বিপরীতে অবশ্যই একটা রেজাল্ট থাকবে, যাই থাকুক তার সাথে একটা রেজাল্ট থাকবে, এটা হচ্ছে সুপারভাইজ লার্নিং। এবং আমরা যখন মেশিনকে চেনাবো এভাবে চেনাবো যেন ও এই এই যে রেজাল্ট গুলো আছে এগুলা দেখেও শিখতে পারে, যেরকম আপনারা কি শিখছেন যে এইটা আর এইটা আপনারা দেখে শিখতে পারছেন যে যদি আমার রেইন হয় 5% এর বেশি, মানে 0.5 এর বেশি, সেই ক্ষেত্রে আপনাদের খেলা হবে না, এটা আপনারা শিখতে পারছেন। এটা যদি এই ডাটাগুলো না দেওয়া থাকতো তাহলে কি বলতে পারতেন, পারতেন না। সো দিস ইজ কল্ড সুপারভাইজড লার্নিং। আর আনসুপারভাইজড লার্নিং হচ্ছে আপনার ডাটাগুলো র্যান্ডমলি থাকবে, ধরেন এগুলো হচ্ছে ডাটা, ঠিক আছে? এগুলো র্যান্ডমলি থাকবে, এই র্যান্ডমলি থাকবে, এবং আপনাকে বলতে হবে যে কোন ডাটা কোন ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে? এইভাবে র্যান্ডমলি ছড়ানো থাকবে, এই ছড়ানো থেকে আপনাকে বলতে হবে কোন ডাটা কোন ক্যাটাগরিতে পড়ে। এমন হইতে পারে যে এই চারটা ডাটা এক ক্যাটাগরিতে পড়ে, এইগুলো আরেক ক্যাটাগরিতে পড়ে, এমন হইতে পারে। কিভাবে হইতে পারে, ডিপেন্ডস অন হোয়াট ইউ থিঙ্ক বা ডিপেন্ডস অন ইউর পার্সপেক্টিভ, মানে কি, মানে হচ্ছে আপনি কোন দিক থেকে চিন্তা করতেছেন,
সেইটার উপর ডিপেন্ড করে আপনার এই ডাটাগুলোকে আপনি ভাগ করতে পারবেন বিভিন্ন ভাবে, ঠিক আছে? যেরকম ধরেন এগুলো হচ্ছে বল, তো আপনি যদি চিন্তা করেন যে বলের কালার হিসেবে ভাগ করব, সাপোজ হচ্ছে এগুলো হচ্ছে লাল বল আর এগুলো হচ্ছে বাকিগুলো হচ্ছে নীল বল, আপনি যদি কালার চিন্তা করেন তাহলে কি এগুলো এক ক্যাটাগরিতে বসে, তাই না? আবার আপনি যদি চিন্তা করেন যে কোনগুলো বল তাহলে পুরোটাই এক ক্যাটাগরিতে, ঠিক আছে? তো ডিপেন্ডস অন ইয়ার পার্সপেক্টিভ আপনার এই ডাটাগুলো আপনি একসাথে করতে পারবেন আলাদা করতে পারবেন, ঠিক আছে? একটা থেকে আরেকটা আলাদা করতে পারবেন, যেগুলাতে বলা নেই যে ইয়েস অর নো বা কোনো কলামের সাথে কোনো ডাটা দেওয়া নেই, সেগুলো হচ্ছে আমার কি আনসুপারভাইজড লার্নিং, মানে আমার বলা নেই যে কি হবে, ঠিক আছে? এটা আপনি কীভাবে চিন্তা করবেন তার উপর ডিপেন্ড করে এই জিনিসটা ভাগ হবে, ইয়েস হবে না নো হবে সেটা ডিপেন্ড করবে আপনার উপর, বা মানে যখন ইন্টারপ্রেট করা হবে তাহলে। আচ্ছা আসি, এরপর সুপারভাইজ লার্নিং আর আনসুপারভাইজ লার্নিং। তো সুপারভাইজ লার্নিং এর কিছু ভাগ আছে, একটা হচ্ছে রিগ্রেশন। এবার এখান থেকে আজকে পড়া শুরু, আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন। আচ্ছা, তো রিগ্রেশন অ্যাকচুয়ালি কি? রিগ্রেশন হচ্ছে কি, আমরা যখন কোন নিউমেরিক্যাল ডাটা থেকে প্রেডিক্ট করতে চেষ্টা করি, প্রেডিক্ট মানে কি, এই যেটা কিন্তু আমরা প্রেডিক্ট করছি 0.5 এর বেশি হলে নেই, এটা একটা প্রেডিকশন, সম্ভাব্যতা যাচাই করা, সম্ভাব্যতা যাচাই করা, একটা প্রেডিক্ট করা, ফিউচার প্রেডিক্ট করা যে কি হবে, ঠিক আছে? আপনারা এরকম প্রেডিক্টের বাংলা আমার মাথায় আসছে, প্রেডিকশন মানে হচ্ছে সেইটাকে বলা হয়েছে রিগ্রেশন। আর ক্লাসিফিকেশন হচ্ছে আপনারা যদি ক্যাটেগরিক্যাল ডাটা থেকে বের করেন, রিগ্রেশন কি নিউমেরিক্যাল অথবা কন্টিনিউয়াস ডাটা থেকে যদি বের করেন, আর যদি ক্লাসিফিকেশন হয় এটা যদি ক্যাটেগরিক্যাল ডাটা থেকে বের করে। আচ্ছা, তো রিগ্রেশনের প্রথম যে জিনিস রিগ্রেশনের প্রথম যে কাজটা সেটাকে বলা হয় হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। তো আমরা আজকে লিনিয়ার রিগ্রেশন নিয়ে একটা ম্যাথ করব। প্রথমে আমার সাপোজ আমরা একটা লিনিয়ার রিগ্রেশনের ম্যাথ নিই, আমি তো ক্যালকুলেটর আনতে ভুলে গেছি, আপনারা অবশ্যই পরীক্ষার সময় ক্যালকুলেটর নিয়ে আসবেন, কারণ এইগুলো কিন্তু করতে ক্যালকুলেটর লাগবে এবং মোবাইল দিয়ে করতে দেওয়া হবে না পরীক্ষার হলে, ঠিক আছে? সবাই ক্যালকুলেটর নিয়ে আসবেন। নর্মাল ক্যালকুলেটর বলে খালি হচ্ছে পাওয়ার ট্রাভেল কিছু কাজ আছে, পাওয়ার নেই এমন ক্যালকুলেটর নিয়ে আসবে, টু দি পাওয়ার স্কোয়ার কিউব এগুলো যদি নিতে পারে এরকম ক্যালকুলেটর নিয়ে আসবে। আচ্ছা, ফার্স্টে ধরেন আমার দুইটা ইনপুট দেওয়া আছে, স্যার এটা বইয়ের কত নাম্বার দিয়া, এটা হচ্ছে বইয়ের পেজ নাম্বার 90, কত স্যার 90, পেজ নাম্বার 90 আমি যেটা প্রভাইড করছি। আচ্ছা, এবং প্রতিটা ইনপুটের জন্য আমার একটা আউটপুট আছে, ঠিক আছে? প্রতিটা ইনপুট আছে, ইনপুটে কি দেওয়া আছে, ইনপুটে দেওয়া আছে হচ্ছে কি, আচ্ছা
তো এখানে দেওয়া আছে হচ্ছে ইনপুটে দেওয়া আছে আমার ধরেন একটা রুমের কত ভাড়া সাপোজ একটা রুমের কত ভাড়া দেওয়া আছে একটা রুমের ভাড়া দেওয়া আছে 150 দুইটা রুমের ভাড়া দেওয়া আছে 200 তারপর চারটা রুমের ভাড়া দেওয়া আছে 300 পাঁচটা রুমের ভাড়া দেওয়া আছে একটা হোটেল রুমের ভাড়া ঠিক আছে পাঁচটা রুমের একসাথে ভাড়া দেওয়া আছে 350 ঠিক আছে এখন আমাকে প্রেডিক্ট করতে হবে যে তিনটা রুমের ভাড়া কত প্রেডিক্ট করতে হবে ম্যাথমেটিক্যালি বের করে আনতে হবে যে আমার তিনটা রুমের ভাড়া কত আপনাদের এখানে রুমের ভাড়া দেওয়া আছে 1 2 4 5 ঠিক আছে এখান থেকে আমার তিনটা রুমের ভাড়া বের করতে হবে যেটা দেওয়া আছে আচ্ছা তো এইটার প্রথমেই যে সূত্রটা আসে সেই বের করার সূত্রটা হচ্ছে প্রেডিকশনের সূত্রটা হচ্ছে y is equal to v naught plus v1 x এখানে v naught কি v naught এটা হচ্ছে গিয়ে ম্যাথমেটিশিয়ানরা বানাইছে সূত্রটা এটা আমার বানানো না ম্যাথমেটিশিয়ানদের বানায় দাও সো আপনাদের এটা বুঝতে হবে ঠিক আছে এটা কিভাবে আসছে এটা ম্যাথ ক্লাসে বলে পড়া আচ্ছা v naught is equal to y bar plus v1 x v naught এর ভ্যালু হচ্ছে এটা আর এই b1 এর ভ্যালু কি b1 এর ভ্যালু হচ্ছে b1 equal to r sy by sx ওকে সো আমরা এই এইটা কিন্তু একটা সরল রেখা ইকুয়েশন ঠিক আছে আপনাদের একটু ডিপে না যায় আপনাদের ডিপে গেলে আপনারা ভুল আর করবেন ঠিক আছে আপনাদের উপর করতে বলি এটা একটা সরল রেখা ইকুয়েশন এই সরল রেখাটা কেমন হয় দেখতে এই যে এমন b এর b on এর দিকে r এটা r আমাদের এই যেটা প্রেডিক্ট করতে চাচ্ছি ওই পয়েন্ট বরাবর স্লোপটা চলে যাবে বুঝা গেছে আচ্ছা তো এখন হচ্ছে কি আমাদের b1 যেন এই ইকুয়েশন থেকে আমরা y এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এই তিনটা তিনটা যে তিনটা থেকে যে দামটা আসবে সেটা বুঝা গেছে মানে আমরা তিনটার জন্য কত টাকা আসবে সেটা বের করব y থেকে তো y বের করতে গেলে আমরা কি লাগতেছে b not লাগতেছে যে b not আছে b not লাগতেছে এখন b not বের করতে গেলে আবার b1 not এর ভিতরে আবার b b1 আছে b1 বের করতে গেলে b1 আবার এই যে এখানে দেওয়া আছে এই সূত্র এখন এই সূত্র থেকে আবার কি আছে r আছে sy আছে sx আছে আপনাদের আবার sy এবং sx এর দুটোই বের করতে হবে আচ্ছা এবার r এর সূত্র দেখি x minus x bar into y minus y bar by সবাই একটু এগুলা তুলে নিয়ে যদি না বুঝেন অথবা আপনার লেকচার ইয়েতেও দেখতে পারেন কিন্তু আমি কিভাবে ম্যাপটা করাচ্ছি এটা একটু সবাই ভালো মতো দেখে নেবেন তাহলে আপনারা গুলা করে কিন্তু সব সূত্র রাখবেন স্যার হ্যাঁ সূত্র রাখছেন এরা যে সূত্র রাখছে ম্যাপ শুরু করবে আরেকটা হচ্ছে n মাইনাস 1
sy কি sy হচ্ছে root over এটা হচ্ছে সেম y minus summation of y minus y bar square এটা হচ্ছে m minus 1 তার মানে আপনারা দেখেন আপনাদের এইটা হচ্ছে সূত্র এইটা বের করতে গেলে আমার এটা লাগবে এইটা থেকে এটা লাগবে এটা থেকে এইটা লাগবে ঠিক আছে আচ্ছা এবার আমরা ম্যাথে আসি এখানে তো n equal 4 চারটা আছে কিন্তু এরকম একটা ম্যাথ আপনাদের মিডে মিডে থাকবে সো একটু মনোযোগ দিয়ে দেখবেন আচ্ছা তো ফার্স্টে তাহলে আমাদের আরটা বের করে আসতে হবে মানে আমরা উল্টা দিক থেকে করতে করতে আসবো ঠিক আছে উল্টা দিক থেকে করতে করতে আসবো সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে এটা তারপর আস্তে আস্তে এইগুলো যদি আমি বের করি সেখান থেকে আমরা এইগুলো বের করতে পারবো তাই না আচ্ছা তাহলে ফার্স্টে আমরা বের করি হচ্ছে s x minus x bar তারপরে বের করব হচ্ছে y minus y bar এখন আচ্ছা এখানে তো জায়গা নেই তো আমি এই সাইডে লিখতেছি এখানে x bar আমরা কি bar মানে হচ্ছে mean বা এভারেজ bar হচ্ছে এভারেজ আমরা এভারেজ বের করতে পারি এভারেজ হচ্ছে গিয়া যে কয়টা জিনিস আছে সেগুলো যোগ দিব যোগ দিয়ে সেই কয়টা দিয়ে ভাগ দেব এখানে জিনিস আছে হচ্ছে চারটা 1 2 4 5 এই চারটা যোগ করলে কত হয় বলেন তো 10 12 12 12 হয় চারটা ভাগ করে 3 হবে 3 হবে 12 ভাগ 4 4 কত 3 সো আমরা x বার এর ভ্যালু পেয়ে গেলাম 3 আর এইখানে হচ্ছে আমার y বার বের করতে হবে তাহলে y এর রাশি কত 300 আর 600 500 500 আর কি 1800 এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে আসবে 250 এরপর আমরা x - x বার কিভাবে করব x - x বার হচ্ছে আমার x কত 1 তাই না x হচ্ছে 1 1 - x বার কত 3 1 - 3 = কত হবে - 2 সিমিলারলি 2 - 3 = - 1 দেন এইভাবে এখানে আসবে হচ্ছে 4 - 3 এখানে আসবে 1 এখানে আসবে 2 সো বুঝছেন কিভাবে আসতেছে এটা কিন্তু স্ট্যাটিস্টিক করছে আপনার পরিসংখ্যান পরিসংখ্যানের মতোই কিছু না আচ্ছা এইখানেও সিমিলার এখানে হচ্ছে আমার y বারের ভ্যালু হচ্ছে 250 সো 250 থেকে আমি 150 বিয়োগ দিব স্যার এটা যদি আরেকটু বোঝান আমি মাইনাসটা কিভাবে করব বাকিটা আপনার করতে হবে আচ্ছা y minus y বের সিমিলারলি বের হবে বুঝতে পারছেন y minus y বের কিভাবে আসবে y ইনটু 150 minus 250 তাহলে কি হবে minus 100 না আচ্ছা এটা হচ্ছে minus 100 তারপর এটা এইভাবে করলে আসবে minus 50 তারপর এটা আসবে 50 তারপর এটা আসবে 100 এরপর আমাদের যে জিনিসটা দরকার এই দুইটার গুণফল দরকার তাই না এই যে এখানে এই দুইটার গুণফল দরকার না আমার আর বের করতে গেলে সো আমি এই দুইটার গুণফলও বের করতে হবে স্যার এটা নিজের মনে একটা মুছে দিতে স্যার ফ্রেশ করে লিখতাম আচ্ছা বুঝতে পারছেন
না বুঝতে পারলে বলি x - x বার y - y বার আমার এটা বের করতে হবে আর এটা বের করতে গেলে তারপর গুণ করতে হবে স্যার তো আমাদের কিন্তু এই যে ভ্যালুগুলো বের হইছে এগুলো কিন্তু আবার যোগ করা লাগবে না এগুলো এখন যোগ করা লাগবে আচ্ছা আমাদের এবার গুণ করা লাগবে x - x বার y - y x - x বার এর ভ্যালু কত -2 y - y বার এর ভ্যালু কত -2 माइनस टू इनटू माइनस हंड्रेड को लगाते होंगे दूसरा होता है ना माइनस हंड्रेड से क्या होगा प्लस होता है वो सब दूसरा होगा सिमिलरली एक जगह पे क्या होता है ना देन एक जगह पे क्या होता है कौन सा नौ कौन सा एक जगह पे एक्शन तो दूरी दूसरा दूसरा देन एक जगह हमारा सामेशन चिल्लाएगा हमें आठ टाइम मुझे x - x / 2y - y²
নিচে আছে দুটো বার কত ইনটু কত বলেন তো সামেশন অফ এক্স মাইনাস এক্স বার স্কয়ার এটা কত 10 আর 9 এটা হচ্ছে 10 ইনটু কত আমরা এখান থেকে বি ওয়ান এর ভ্যালু পেয়ে গেলাম বি ওয়ান এর ভ্যালু হচ্ছে এটা যদি আপনার ক্যালকুলেট করে আসবে হচ্ছে 50.003 ঠিক আছে এখান থেকে আমরা বি নট এর ভ্যালু পেয়ে গেলাম বি নট এর ভ্যালু হচ্ছে 99.991 কিভাবে আসলে বুঝছেন এরপর আমরা ফাইনালি কোনটা বের করব আমরা যেটা প্রেডিক্ট করতে চাই ওটা করব আমরা ওয়াই দিয়ে এবার বের করব যে তিনটা রুমের ভাড়া আসলে কত এটা আমরা বের করব এখন যে তিনটা রুমের ভাড়া কত এটা আমরা বের করব আমরা দেখি বের করে ফেলি এখন তো আসতেছে কি তাহলে y is equal to কি হচ্ছে b not plus b1 x এখানে আমাদের x এর ভ্যালু ধরবো হচ্ছে আমরা 3 যেটা আমরা বের করব সেটাই হচ্ছে x x এর ভ্যালু কত 3 আমরা 3 এর কত এটা প্রেডিক্ট করব ঠিক আছে সো x এর ভ্যালু হবে 3 দেন b not এর ভ্যালু কত যদি আপনারা বের করেন তাহলে ভ্যালুটা আসবে হচ্ছে আমরা যেটা দেওয়া নেই সেটা প্রেডিক্ট করবো আমরা এখান থেকে শিখতেছি যে কিভাবে ভাড়া চলে আসছে ভাড়ার
বলছে যদি এখানে পাঁচটা বিলো দেওয়া থাকতো তাহলে চারটা রুমের ভাড়া যদি বের করতে বলতো তাহলে তো চার হইতো। মানে এখানে আমি যেটা বের করতে চাবো সেই ভ্যালুটা আমি এখানে বসাবো এক্স এ। আমি 3 বের করতে যাচ্ছি দেখে 3 বসাইছি। ঠিক আছে তো এরকম যদি 10 বের করতে চান তাহলে দুইটা রুম করতে পারতাম তাহলে দুই বসতো। তো 10টা রুমের ভাড়া কত? আচ্ছা তিনটা রুমের ভাড়া অ্যাপ্রক্সিমেটলি আপনার এটার ভাড়া যদি হিসাব করেন তাহলে দেখবেন যে 249.something আসে 6 এরকম। এইটাকে আমরা রাউন্ড আপ করে কি লিখতে পারি 4 তো এইরকম ভ্যালু কেন আসলো এখানে? তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে 50 করে দাম বাড়তেছে অ্যাকচুয়ালি। 50 করে বাড়তেছে না, একটা রুমে 150, দুইটা রুমে 200, চারটা রুমে 300, তার মানে তিনটা রুমে নিশ্চয়ই 300-250 হবে, কারণ আমার প্রতিটা রুমের জন্য 50 টাকা করে বাড়তেছে, তাই না? কিন্তু আমার রেজাল্ট আসছে হচ্ছে 249.67 বাই আর কিছু একটা আসতেছে। কেন আসতেছে? কারণ হচ্ছে এইটা কিন্তু এক্সাক্ট ভ্যালু আসছে না, এটা প্রেডিকশন ভ্যালু আসছে। প্রেডিকশন ভ্যালু মানে কি? এইটা কম্পিউটার আন্দাজ করে বলতেছে, ঠিক আছে, এই ডাটাগুলো দেখে আন্দাজ করতেছে, দেখি ভ্যালুটা একদম এক্সাক্ট 250 আসবে না, এর আশেপাশে কিছু একটা আসবে, ঠিক আছে, 250 এর আশেপাশে আসবে। সো আপনারা হচ্ছে যে জিনিস জানেন না ওটা যখন প্রেডিক্ট করবে তখন কিন্তু সবসময় 100% কারেক্ট করবে, একটু ভুল থাকবে। সো এইখানে আমার কিছুটা ভুল আছে, কত এই যে 250 থেকে যদি আপনি বিয়োগ দেন 249.67 তাহলে যত আসে ওটা হচ্ছে আমার ভুল, আমার এতটুকু কম্পিউটার ভুল করছে, কিন্তু তাও কোনো কাছাকাছি একটা রেজাল্ট দিছে। সো পরীক্ষায় আমি যদি কিছু একটা দেই সেইটা যদি একদম কারেক্ট কাটায় কাটায় না আসে তাহলে আমার ভাইবেন না যে আপনি ভুল করছেন। এটা দেখানোর অর্থ হচ্ছে পরীক্ষায় যদি আপনারা কাটায় কাটায় অ্যানসার না পান তাহলে ভাইবেন না ভুল করছেন, কারণ এমন হইতে পারে কম্পিউটার এটা এটার যে অ্যালগোরিদম সেটা আসলে প্রিডিকশন করতেছে, কম্পিউটার একটা ঢিল ছুটতেছে এবং এমন ম্যাথমেটিক্যাল ওয়েতে ছুটতেছে যেন ঢিলটা কাছাকাছি গিয়ে পড়ে, একদম যেখানে যাওয়ার কথা এখানে যাবে না হয়তো একটু কাছাকাছি, মানে অ্যাকচুয়ালি যেটা করে কম্পিউটার একটা দাগ টানে, ঠিক আছে, দাগ টেনে এই যে 3 জন্য ধরেন হচ্ছে আমার 250, তাই না? কম্পিউটার এই হিসাবগুলো করে একটা দাগ টানে, এটা হচ্ছে একটা দাগ, এই দাগটা টানছে, টানার সময় এটা কিন্তু জাস্ট একটা পয়েন্ট, এই পয়েন্টের দিকে দাগ করে টানছে, টানার সময় এমন হইতে পারে যে দাগটা একটু উপরে বা একটু নিচে নেমে যেতে পারে, একদম সবসময় যে দাগটা লেগে যাবে এমন হওয়ার চান্স খুবই কম, কারণ একটা পয়েন্ট খুবই ছোট হয়ে গেছে। তো এই যে আশপাশ দিয়ে যাচ্ছে, এই আশপাশ দিয়ে যাওয়ার কারণে আমার এই ভ্যালুটা একটু আশপাশ দিয়ে আসতেছে, বুঝা গেছে? এই জন্য আপনারা ভয় মানে প্যানিক খাবেন না, যদি এরকম আসে তো এইভাবে আপনারা রাউন্ড আপ করে দিয়ে দিতে পারেন অথবা এইভাবে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা তো আজকে কি এই পর্যন্ত বোঝা গেছে? একটু করানো যে আমরা কিন্তু গোটা দিক থেকে করতে 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 আসলাম এবং এই জিনিসগুলো সামেশন বের করলাম, এটা আমি ম্যাথে হয়তো আমি আপনাদের ভ্যালু চেঞ্জ করে দিব কিন্তু ম্যাথ কিন্তু সেম সেম ভাবে করতে হবে এবং সূত্রগুলো অবশ্যই আমি কিন্তু দিব না, সূত্রগুলো আপনাদের কিন্তু মুখস্থ করে রাখতে হবে। তো সূত্র যদি ভুল করেন ম্যাথ একদম বলা যাবে স্যার, যদি এটা মান দিতে স্যার মানে জিরো মান করতে হবে অন্য মান করতে হবে এই মান কিছু হবে যদি স্যার কোনটার মান জিরো মান বইয়ের ভাষায় আমরা কিন্তু সাম করতেছি কোনটা কোনটা,
যোগ করে কি আসলে মানে দশটা করার জন্য কত হবে? আমরা এই কয়টা ডাটা দিয়ে এতক্ষণ কি করলাম জানেন? এই কয়টা ডাটা দিয়ে কম্পিউটারকে শিখাইলাম যে ডাটা গুলো কেমনে চেঞ্জ হচ্ছে, একের জন্য কত, দুইয়ের জন্য কত, চারের জন্য কত। এইটা কম্পিউটার এই ম্যাথ গুলো করে বুঝতে পারবে যে আমার ডাটা গুলো এইভাবে চেঞ্জ হচ্ছে। এরপর কম্পিউটার শিখে গেছে কিভাবে বের করতে হবে, কম্পিউটার বুঝতে পারছে যে এবার আমরা এইভাবে বের করতে পারবো। তারপরে যে একটা ভ্যালু বের করছে, এরপর আপনি এই এই ভ্যালুটা বের করার জন্য কি কি দরকার? আমার বি জিরো দরকার, বি ওয়ান দরকার। কম্পিউটার কি করছে? বি জিরো আর বি ওয়ান বের করে ফেলছে। আপনি সব ভ্যালু চেঞ্জ করতে হবে। আপনার প্রশ্নে যা আছে এই টু ওয়াইজ আপনি এই সব বের করছেন, ঠিক আছে? এরপর আপনি প্রেডিক্ট করবেন যে দশের ভ্যালু কত হবে, একশোর ভ্যালু কত হবে, এটা আপনারা প্রেডিক্ট করবেন। আমরা তিনের জন্য বের করলাম, ওইখানে দিবে দশ আর কিচ্ছু সব যাতে দশ দিয়ে গুণ দিলে তো ওই যে 500.20 আছে, বেশ
কাউন্ট না করে কারণ 50 উপরে না গেলে তো অ্যাকাউন্ট হবে না। দশমিকটা যেটা আসছে ডাইরেক্ট ক্যালকুলেটর যেটা আসছে ওইটা আগে বসাবেন, তারপরে আপনি রাউন্ড আপ করে বসাবেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো যে আপনি ঠিক করছেন না ভুল করছেন না, কারো দেখে নিচ্ছেন। তারপর বোঝার জন্য কপি করা লাগবে, মাঝে মধ্যে বোঝা লাগবে না, সব লিখতে দিই। আচ্ছা ঠিক আছে, তা তো ভালো, আপনি তো সৎ মানুষ। যা লিখতেছে আমিও তাই লিখে দিই, কি হয় আপনাদের থিওরির চেয়ে ম্যাথে নাম্বার ভালো হবে, কারণ এটা কারেক্ট হলে বাংলা ইংরেজি অঙ্ক মিলাই কিছু লিখবেন। আমি আপনাদের কোশ্চেনে থাকবে হচ্ছে ফার্স্টে 10টা এমসিকিউ থাকবে, বা 10টা না 5টা, প্রত্যেকটা এমসিকিউ 2 মার্ক থাকবে। আপনি যেভাবে করবেন একটু ধারণা দিয়ে দুই গুণ দেন স্যার, 10 না যাই ম্যাথ যদি আপনারা ভুল করেন তাহলে 10 মার্ক হওয়া, কিন্তু যদি পারেন তাহলে আপনার
কারণ আপনাদের ম্যাথ একটা করতেই হবে, কারণ এটা মেশিন লার্নিং কোর্স, এটা বাংলা কোর্স না। আপনারা বাংলা লেখাপড়া করে পার হয়ে গেলে তো ভালো, সো এটা করা লাগবে। আপনাদের আর একটা ম্যাথ করাতে চাচ্ছিলাম, কিন্তু আপনারা তো এটা করতে যাচ্ছেন না, তো এটা কি পরে করাবো নাকি কারণ স্যার একদিনে তিনটা পরীক্ষা একদিনে দিতে পারবে মানে? আচ্ছা ঠিক আছে, আপনাদের কমাই দিবেন, আপনাদের যা পড়িয়েছে এটা আমার মনে আছে, ওইটার বাইরে আপনাদের আপনাদের এত টেনশন করার দরকার নেই। আপনারা যা দেখেন পরে খাতায় যারা তুলছেন তারা তো ভালো করছেন, এমনি পেরে যাবে। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন। আপনারা সবাই একটু অ্যাটেন্ডেন্সটা লিখে দেবেন।